আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যায় এগিয়ে দেয়। বিধানসভা নির্বাচনের কাজ চলছে, কয়েক দফা সম্পন্ন হয়েছে, এখনো বেশ কয়েক দফা বাকি, তিন দফা ভোট এখনো বাকি রয়েছে। বিধানসভা নির্বাচনের পূর্বে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর শহরে হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের হয়ে প্রচারে আজকের দিনে দেখা গেল হেভিওয়েট বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। রবিবার আজকে অর্থাৎ আজ হরিরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে বিজেপির বিরাট সভা আয়োজিত হয়। সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি উপস্থিত ছিলেন হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়, বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, জেলা বিজেপি সভাপতি বিনয় বর্মন, হরিরামপুরের বিজেপি নেতা সুভাষিস পাল সহ অন্যান্যরা। এদিনের এই সভায় তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ছেড়ে প্রায় শতাধিক কর্মীরা বিজেপিতে যোগদান করেন। সভায় যোগদানের পরই তৃণমূল সুপ্রিমোকে একাধিক ভাষায় কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। আপনারা দেখছেন সেই ছবি। প্রথমে শুভেন্দু অধিকারীকে বরণ করে নেওয়া হচ্ছে একটা বড় মালা দিয়ে। সেখানে শুভেন্দু অধিকারীর সাথে অন্যান্যরা রয়েছেন এবং অবশ্যই আজকের এই মঞ্চকে কেন্দ্র করে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় বলছেন চারটে রাজধানী করতে হবে, মাননীয় মানুষের নেতা আলম খান বলছে চারটে পাকিস্তান করতে হবে, মমতা মিত্র বলছে যারা টিকি রাখেন তারা রাক্ষস, আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা খা বলছেন তফসিলি জাতির লোকেদের অভ্যাসটা হচ্ছে ভিখারির মতো, স্বভাবটা হলো ভিখারির মতো। এই তৃণমূলকে একটা ভোটও দেবেন না, দুশো একশো দিনের কাজকে দুশো দিন করবে বিজেপি। দু টাকা কেজি চাল চালু রেখে এক টাকা কেজি দরে গম, তিন টাকা কেজি দরে লবণ, পাঁচ টাকা কেজি দরে চিনি, তিরিশ টাকা কেজি করে ডাল দেবে ভারতীয় জনতা পার্টির সরকার। মহিলাদের চাকরিতে তেত্রিশ শতাংশ সংরক্ষণ দেবে বিজেপি সরকার। পুরোহিতীর্তনিয়া দলপতি ঘোষাই এদেরকে তিন হাজার টাকা করে ভাতা দেবে আগামী বিজেপি সরকার। ভারতীয় জনতা পার্টি সরকার প্রত্যেকটা অঞ্চলে একটা করে হেলথ সেন্টার স্থাপন করবে। ভারতীয় জনতা পার্টির সরকার সমস্ত বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা এক হাজারের পরিবর্তে তিন হাজার করবে, সমান নাগরিকত্ব দেওয়ার জন্য আজকে এই ব্যবস্থা করেছেন। কাউকে উচ্ছেদ করার জন্য নয়, এটা বারে বারে অমিত শাহজি বলেছেন। আজকে রাজবংশী সমাজে চিলা রায় তার মূর্তি স্থাপন, ঠাকুর পঞ্চানন বর্মার নামে রিসার্চ সেন্টার, আজকে অনন্ত মহারাজের মতো রাজবংশী সমাজের গুরুদেব তিনি আমার সঙ্গে দিনহাটাতে মিটিং করেছেন, বলেছেন রাজবংশী সমাজের সবাই একশো শতাংশ মোদিজির সঙ্গে আছে, আমরা বিজেপির সঙ্গে আছি, স্বীকৃতি দিয়েছে। এই যে সিএএ এনেছে মোদীজির সরকার কেন কাউকে তাড়ানোর জন্য নয়, নমঃশূদ্র যারা আপনারা নাগরিকত্বের সমস্যায় ভুগছিলেন তাদের সমাধান করার জন্য। মাননীয় বলেন নাগরিকত্ব হয়ে গেছে, আবার কি নাগরিকত্ব? দেখবেন যখন ভিসা পাসপোর্টের জন্য ভিআরএস এর জন্য পুলিশের কাছে যান ডিআইবি অফিসে, যখন চাকরি পান ভিআরএস জন্য যান ক্লিয়ারেন্স, সমকাজে সমান বেতনে অগ্রাধিকার আগামী বিজেপি সরকার করবে। তাই আপনারা ভারতীয় জনতা পার্টির সোনার বাংলা সরকার তৈরি করতে নীলাঞ্জন রায়কে এক নম্বর বোতামটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই বিনম্র আবেদন আপনাদের কাছে করতে চাই। সভা হবে, দুটো করে লাড্ডু দেব আমরা আপনাদের হাতে, একটা দিল্লি সরকারের লাড্ডু, একটা রাজ্যে আগামী বিজেপি সরকারের লাড্ডু, ডবল ইঞ্জিন সরকার, আসল পরিবর্তনের সরকার, বিজেপি সরকার। জয় শ্রীরাম, জয়।